হ্যালো গাইজ, লোনাস ক্রিয়েটিভিটিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি লোনা আজকে চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। এখন সন্ধ্যাবেলা আর আমরা যাচ্ছি ঢেউসাগর পার্কে, তো চলো তোমরাও দেখতে থাকো আজকের ভিডিওটা। আর এখন আমরা নামছি নিচে, আমরা ছিলাম সেকেন্ড ফ্লোরে, তো আমরা এখন যাচ্ছি। আর এই হচ্ছে আমাদের হোটেলটা, তো আগের ভ্লগে দেখাতে পারিনি, মানে তখন খুবই টায়ার্ড ছিলাম, এতটা জার্নি করে এসেছি, তো এই ভ্লগে তোমাদের সাথে শেয়ার করলাম আমরা যে হোটেলটাই ছিলাম রয়েছি সেই হোটেলটা। আর আমরা এখন নিজেদের গাড়ি নিয়েই যাচ্ছি, টোটোতে উঠিনি, আমাদের নিজেদের গাড়িতেই আমরা ঢেউসাগর পার্কের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর চারিপাশটা ভীষণ ভীষণ সুন্দর, সন্ধ্যাবেলায় দীঘা কিন্তু একদম অন্যরকম, চারিপাশে এত সুন্দর করে আলো দিয়ে হোটেলগুলো সাজানো থাকে, খুব ভালো লাগে দেখতে। আর এবারে চলে এসেছি ঢেউসাগর পার্কে, আর এখানে কিন্তু টিকিটের ব্যবস্থা আছে, টিকিট কেটে সবাইকেই ঢুকতে হয়, তো আমরাও এখানে টিকিট কেটে ফেলেছি। আর এই যে আমরা ঢুকছি, আর ঢেউসাগর পার্কের সামনেটা কিন্তু এরকম, দুপাশে এরকম বড় বড় জিরাফ দিয়ে দেখো ঢেউসাগর পার্ক বলে লেখা রয়েছে, এটা হচ্ছে গেট। তো এই মেন গেট দিয়ে আমরা এবারে ঢুকছি। আর সন্ধ্যাবেলায় দেখছি এখানে কিন্তু প্রচুর প্রচুর মানুষের ভিড় রয়েছে। আমরা এখন চলে এসেছি ঢেউসাগর পার্কে, তো এখন ভেতরে ঢুকছি, টিকিট কাটলাম, তো চলো তোমাদের কাছে ঘুরিয়ে দেখাবো ঢেউসাগর পার্ক। আর আমার ছেলে কিন্তু ভীষণ এনজয় করছে, ও এমনি ঘুরতে ভীষণ ভীষণ ভালোবাসে। আর চারিপাশে এত লোকজন, এত কিছু দেখে ও কিন্তু সুন্দর করে দেখছে, ওর এমনি সব কিছু দেখতে মানে দেখতে পছন্দ করে আর কি। তো দেখো ও কিন্তু বেশ, ওর পাপার কোলে রয়েছে আর দেখতে দেখতে যাচ্ছে। চারিপাশে কিন্তু অনেক রকমের মডেল রয়েছে, তোমরা এই মডেলদের সাথে সেলফি তুলতে পারো। তাছাড়া রয়েছে টয় ট্রেনের ব্যবস্থা, বেশ অনেকগুলোই টয় ট্রেন এখানে দেখলাম। টয় ট্রেনেও টিকিট সিস্টেম, তো টয় ট্রেনে উঠলে পুরো পার্কটা তোমরা ঘুরে দেখে নিতে পারবে। তো আমরা টয় ট্রেনে চড়েছি, আর টয় ট্রেনে চড়ে কিন্তু আমার ছেলে ভীষণ ভীষণ মজা পেয়েছে। এখানে ছোটদের বড়দের সকলের জন্য রয়েছে বিভিন্ন রকম রাইডের ব্যবস্থা। আর আমার ছেলের জন্য এখানে ছোটদের যে রাইডগুলো রয়েছে, আমরা এখানে টিকিট 50 টাকা করে টিকিট দিয়ে ঢুকেছি, তো মাথাপিছু তোমরা দুটো করে রাইড এখানে চড়তে পারবে। তো আমার ছেলে এখানে ফার্স্ট টাইম রাইডে চড়েছে, আমি একটু একটু ভয় পাচ্ছিলাম যে কী জানি কাঁদবে কি না, তো না ও কিন্তু কান্নাকাটি করেনি, ও বেশ চুপ করে বসে রয়েছে। আর ওকে কিন্তু দেখে আশেপাশে অনেকেই অবাক যে এতটুকু ছোট্ট একটা বেবি, সে কিন্তু কান্নাকাটি করছে না, সুন্দর করে বসে রয়েছে, অনেকে কিন্তু ছবিও তুলেছে। আবার একজন এসে দেখলাম একটু ওর গালটা টিপে আদর করে দিল। ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেলে কিন্তু এখানে রয়েছে অনেক রকম স্ন্যাক্সের রেস্টুরেন্ট, তো যে কোনো রেস্টুরেন্ট থেকে তোমরা স্ন্যাক্স নিতে পারো। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে, তাছাড়া রয়েছে চা কফি ইত্যাদির ছোটো ছোটো এরকম দোকান, তাছাড়া রয়েছে আইসক্রিম, বিভিন্ন রকম ফাস্টফুড, অনেক কিছু মানে দোকান দেখছি রয়েছে, অনেকে খাওয়া দাওয়া করছে, তো আমরাও এখান থেকে আইসক্রিম কিনে খাচ্ছি, খেলাম, কারণ প্রচণ্ড গরম লাগছে, অনেকক্ষণ হাঁটাহাঁটি করা হয়েছে। তো যাই হোক, এবার আমার ছেলেরও একটু একটু খিদে পেয়ে গেছে, তো ওকেও একটু খাইয়ে দিলাম, ও এখানে খেয়ে নিল। তো এবারে আমরা যাব ঢেউসাগর পার্কের মেন আকর্ষণ, যেটা ময়ূরপঙ্খী জাহাজ, তো সেটা দেখতে এবারে যাচ্ছি। আর রাস্তাটা দেখো, এরকম অনেকগুলো সিঁড়ি রয়েছে, তো সিঁড়িতে স্টেপ মানে স্টেপ বাই স্টেপ গিয়ে সিঁড়িগুলো পেরিয়ে তারপরে আর কি ময়ূরপঙ্খী জাহাজ। তো এই ময়ূরপঙ্খী জাহাজে যাওয়ার যে রাস্তাটা, ভীষণ সুন্দর করে আলো দিয়ে বিভিন্ন রকম লাইটিং দিয়ে কিন্তু সাজানো, বেশ ভালো লাগছে। আর পাশেই কিন্তু রয়েছে সি বিচ, ময়ূরপঙ্খী জাহাজের পাশে সি বিচ দেখা যায়, কিন্তু তোমরা যেতে পারবে না, নেট দিয়ে আটকানো রয়েছে। তো জাহাজটা কিন্তু খুবই সুন্দর, আর এখানে বেশ সুন্দর সুন্দর মিউজিক হচ্ছে, তার সঙ্গে তোমরা এনজয় করতে পারবে সন্ধ্যাবেলাটা। তো আমরা এখানে বেশ কিছুক্ষণ দাঁড়ালাম, তো বেশ ভালো লাগলো ঢেউসাগর পার্কটা দেখে। আর এখানে দেখো ঢেউসাগর পার্ক বলে লেখা রয়েছে লাইট দিয়ে, তাছাড়া এখানে বিভিন্ন রকমের বসার জায়গা রয়েছে, তোমরা কিন্তু সন্ধ্যাবেলাটা এখানে বসে সময় কাটাতে পারো প্রিয় মানুষের সাথে, ফ্যামিলির সাথে। তো আমরাও এখানে বেশ কিছুক্ষণ ছিলাম, তো এবারে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর এবারে যাব আমরা সি বিচে, একটুখানি যাব সন্ধ্যাবেলায়, তো সি বিচে একটু সময় কাটাবো। তো যাই হোক, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা।